হা আরে মৃগনাই বিএসএফ বৃন্দেরংনিয়াগ রাখি খাওয়াই রাখি বন্ধন তের পালাখ্যা কসাম সেন্ট্রাল মিনিষ্টার প্রতিমা ভৌমিক বোবাগরা খর আগরতলা আখগোড়া হা লামানী বসকাঙ্গ হা আরে মৃগনাই বিএসএফ বৃন্দেরংনিয়াগ রাখি খাকা তে কতই বাগিরখা অ সালো বাংলাদেশ হা আরে মৃগনাই বৃন্দিয়া খরনী ইয়াগো বাহিন রাখি খাকা তৈ কতই বাগিরখা কসাম সেন্ট্রাল মিনিষ্টার প্রতিমা ভৌমিক খুশাতাই কলাইও 2007 বিশিনি সিমিন বিশি ব্রুমন বিএসএফ জওয়ান রোগবাই বাই ফোতা তৈ রাখি বন্ধন তের পালাই ফাইকিয়া ব অ কথার সালো হা আরে মৃগনাই বৃন্দেরংনি ইয়াগো রাখি খাকা তৈ কাহাম গ্রিনি বাগে দিয়াইখা তৈ খা কাহাম ইয়াফরকা কসাম সেন্ট্রাল মিনিষ্টার প্রতিমা ভৌমিক রাখি উৎসব এবং ভাই ফোঁটা যেটাকে ভাইয়া দুজ ওনারা বলেন সেটা আমাদের জন্য ভাই বোনের যে সম্পর্ক তার মধ্যে একটা সবচেয়ে পবিত্র একটা উৎসব আমরা সেটাকে গোটা দেশে আমরা উদযাপন করি। তো আজকে রক্ষাবন্ধন আমি 2007 থেকেই যখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম রাজ্যে তখন থেকে আমরা একটা নির্দেশ ছিল যারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন যারা আমাদের জানমাল এবং দেশকে রক্ষা করছেন বিএসএফের সীমা সুরক্ষা বলের ভাই বোন যারা রয়েছেন তারা যাতে কখনও অনুভব না করে যে রক্ষাবন্ধনের সময় যে আমরা ঘর থেকে অনেক দূরে রয়েছি এটা যাতে তারা অনুভব না করে সেই দিন থেকে এখন পর্যন্ত আমি প্রত্যেক রাখি উৎসবে আমার সীমান্তের যারা সীমা সুরক্ষা বল বিএসএফের ভাই বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে এই উৎসবটা আমি উদযাপন করি। তো এটার মধ্যে সৌভ্রাতৃত্বের এবং আমরা অনেক দূরে থাকলেও আমরা কাছে ঘরের মধ্যে রয়েছি এবং তারা আমাদেরকে সেভ করে রেখেছেন বলে আমরা শান্তিতে রয়েছি। তো আমরা যারা সীমা সুরক্ষা বলের ভাই বন্ধুরা রয়েছেন বোনেরা রয়েছেন সবাইকে রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার রাজ্যের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভাইয়েরা সবসময় আমাদেরকে রক্ষা করবেন সেটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের ভাই বোনের যে একটা পবিত্র সম্পর্ক দুনিয়ার সবচাইতে অদ্ভুত সম্পর্ক সেটা যে ভাই বোনের সম্পর্ক সেটা অটুট থাকবে আরও দিন দিন প্রগাঢ় হবে এবং আমরা সবাই ভালো থাকবো এবং আমরা সৌভ্রাতৃত্বের সঙ্গে আমরা থাকবো সেটা প্রত্যাশা করছি। এই আজকে বাংলাদেশের দুই ভাইকে আপনারা কি বলেছেন? না আমি যখন জিরো লাইনে আসি তখন বাংলাদেশে তাদেরকেও মিষ্টি দিয়ে থাকি এবং তাদেরকেও রাখি পরিয়ে থাকি। আপনাদের সামনে দেখেছেন আমরা যে বিডিআর যারাকে বলি তাদেরকে সীমার তাদের দুজনকে আমরা দিয়েছি এবং মিষ্টি বিনিময় করেছি এবং তারাও খুব উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করেছেন। আমরা একটা তারবন্দির মাধ্যমে আমরা আলাদা হতে পারি বিভিন্ন সময়। কিছুদিন আগে বাংলাদেশে যেটা ঘটেছে বিভিন্ন জনের বিভিন্ন জন কথা বলবে কিন্তু আমরা সবসময় ভারতবর্ষ আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে বাঁধার আমাদের পরম্পরা সেটা। তো এই সৌ উৎসবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই।